সময়টা 1971, যখন পাকিস্তানি শোষকদের নির্যাতন নিপীড়নের বেড়াজালে অতিষ্ঠ এদেশের মানুষ। ঠিক তখন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার এই ডাকে ঐক্যবদ্ধ হয় মুক্তিকামী বাঙালিরা। পাক হানাদারদের বিরুদ্ধে ঘরে ঘরে গড়ে তোলে দুর্গ, নেমে পড়ে সশস্ত্র সংগ্রাম। দীর্ঘ 9 মাস এক রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে সার্বভৌম স্বাধীন দেশ বাংলাদেশ। আর তাই ডিসেম্বর মাসের এই দিনটি বাঙালিদের জন্য অতি গৌরবের। বিজয়ের 50 বছর পূর্ণ করল বাংলাদেশ। এই দীর্ঘ অগ্রযাত্রায় এসেছে নানা বাধা বিপত্তি, তবু থেমে থাকেনি উন্নয়ন। আজ বাংলাদেশ অর্জন করেছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা, এবং 2035 সালের মধ্যে হতে যাচ্ছে বিশ্বের 25তম বৃহৎ অর্থনৈতিক দেশ। 16 কোটির বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, তৈরি পোশাকে রপ্তানিতে তৃতীয়, 13,793 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। 12 মে 2018 তারিখে মহাকাশে দেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বের 57তম কৃত্রিম উপগ্রহের অধিকারী হয় বাংলাদেশ। দ্রুত বাস্তবায়ন হচ্ছে পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, চট্টগ্রাম কক্সবাজার রেল লিঙ্ক, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর ইত্যাদি মেগা প্রকল্প সমূহ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অবদান রাখছেন বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনী, যার ফলে অনন্য গৌরবের অংশীদার বাংলাদেশ। এই সকল অর্জন সম্ভব হয়েছে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী এবং অকুতোভয় নেতৃত্বে, যার অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছে এদেশের নারীরা। সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ পরিণত হবে উন্নত সমৃদ্ধ এক সোনার বাংলা, পূরণ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন। বিজয়ের 50 বছরের শুভেচ্ছা।